বিয়ের 10 বছর পরেও নিঃসন্তান ছিলেন দম্পতি। অবশেষে সংসারে এলো ফুটফুটে কন্যা সন্তান। মালদা জেলা প্রশাসনের মাধ্যমে কন্যা সন্তান দত্তক নিলেন বর্ধমানের কালনার বসাক দম্পতি। অন্যদিকে মালদার 10 মাসের কন্যা সন্তান পেল নিজের ঘর। বুধবার বর্ধমানের দম্পতির হাতে আইনানুগভাবে দত্তক কন্যা সন্তান তুলে দিলেন মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়া। বর্ধমানের কালনার পেশায় বস্ত্র ব্যবসায়ী বসাক দম্পতি বছর 10 আগে 7 পাকে বাধা পড়েন দুজনে, কিন্তু নিঃসন্তান থাকায় সন্তান দত্তক নেওয়ার কথা ভাবেন ওই দম্পতি। 2019 সালে সরকারি পোর্টালে এই বিষয়ে প্রশাসনের কাছে আবেদন জানান তারা। আবেদন খতিয়ে দেখে মালদায় সরকারি হোমে থাকা 10 মাসের কন্যাকে বসাক দম্পতির হাতে তুলে দেওয়ার ছাড়পত্র দেয় প্রশাসন। প্রশাসন জানিয়েছে, গত 1.5 বছরে এভাবে 8টি শিশুকে দত্তক দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দত্তক দেওয়ার ক্ষেত্রে আবেদনকারীর আর্থিক সংগতির পাশাপাশি মানসিক প্রস্তুতিও সহ অন্যান্য বেশ কিছু মাপকাঠি খতিয়ে দেখা হয়। ইতিমধ্যে আরও বেশ কিছু আবেদন জমা পড়েছে, সেগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আমরা 2019 সালে অ্যাডাপ্টের জন্য মানে ইয়ে করেছিলাম, আমাদের স্বামী স্ত্রী দুজনেই মানে সমস্যার কারণে মানে আমরা ইয়ে করেছিলাম যে অ্যাডাপ্ট করব দিয়ে ওইভাবে আমরা ইয়ে করেছি। এবার ঠাকুর আমাদের এটা দিয়ে দিয়েছে, আমরা খুশি, আমাদের হোক আর না হোক তাতে আমাদের কোনো আফসোস নেই। কী প্রসেসে গেলেন? কী প্রসেসে বলতে, এটা হচ্ছে আমাদের সেই অনলাইনে কি আমরা বর্তমানে তারাই একটা ইয়ে করেছিলাম, অ্যাপ্লাই করেছিলাম। সেই কতদিন পর কিনেন? 4 বছরের উপরে 2019 সালের শেষের দিকে আমরা অ্যাপ্লাই করেছিলাম। কী নাম আপনার? কত বছর হয়েছিল আপনাদের বিয়ে হওয়া? 13 বছর। আপনার নাম? আমাদের এখানে যেগুলো বাচ্চারা বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায় এবং আমাদের হোমসে রাখা হয়, তাদের পোর্টালের মাধ্যমে অ্যাপ্লাই করলে অ্যাডপশন হয়। আগে ফস্টার কেয়ারে দেওয়া হয়, সো ইটস এ রুটিন এক্সারসাইজ। তাতেই আজকে একজন ছোট্ট আমাদের বাচ্চা মেয়ে 10 মাসে, তার অপশন একজন পরিবার কালনা থেকে তারা পোর্টালে অ্যাপ্লাই করেছিলেন এবং অ্যাপ্লাই করে সেটা বিভিন্ন প্যারামিটার্স দেখে করে সেটা দেওয়া হয়, সেটাই আজকে দেওয়া হলো। এবং এতে সেই বাচ্চাটার ভবিষ্যৎ স্বাস্থ্য আরো ভালো থাকবে। আমরা অন এন্ড অফ সেটা চলতেই থাকে, প্রত্যেক মাসে একটা দুটো বাচ্চা যে আছে এর অপশন হয় এবং আমরা খুব ভালো সাড়া পাচ্ছি যারা অপশন করছেন, এবং তাতে আমরা দেখতেও পাচ্ছি ফলো আপ করে যে বাচ্চাদের খুব ভালো স্বাস্থ্য এবং আরো অন্যান্য যে প্যারামিটার্স আছে সেগুলো ডেভেলপ হচ্ছে এবং তাদের পড়াশোনার দিক দিয়েও তারা আরো এগিয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল।